হ্যালো, কি গো, কি খবর, কোথায় এখন? এই তো স্টুডিওতে। তুই কোথায়? এই তো আজকেই কলকাতা এসে পৌঁছালাম, এবার আছি বেশ কিছুদিন। কালকে কি করছো, ফ্রি আছো? দেখা করবে? হ্যাঁ, করাই যায়। আমার পাশের ওই ক্যাফেটায় চলে আয়। কারেক্ট আছে অনুগঙ্গা। আরে ফাইনালি কোথায় উঠেছিস? ওই এয়ারপোর্টের কাছে। প্রত্যেকবার আসি আর এক গাদা টাকা খরচা করে ওখানেই থাকি। কেন, বাড়ি দূর? বিদেশে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে না, আর তারপর বাড়িতে ওসব সুযোগ সুবিধাও নেই, প্লাস এতটা দূর। আর লন্ডনে থাকতে থাকতে আমি এটা বুঝে গেছি, ওইসব অ্যামেনিটিস কলকাতার কোনো ফ্ল্যাটে পাবো বলে মনে হয় না। তাহলে চ, তোকে একটা জায়গা দেখাই। এটা আবার কোথায় এলাম? আমার নতুন বাড়ি, অনেক ভেবে চিনতে শেষমেশ কিছুদিন আগে বুক করলাম। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটে তুই পাবি থ্রি সাইড ওপেন, পশ লিভিং এক্সপিরিয়েন্স, কোনো ডিস্টারবেন্স নেই, ইভেন কোনো কমন ওয়াল নেই। চলো দিকে। তুমি এমন একটা ফ্ল্যাট বুক করেছো যেখানে এত অ্যামিনিটিস আছে, কই এটা তো আমাকে আগে জানাও নি। তাহলে বল, লন্ডনের ভাইব পাওয়া গেল? আরে ভাইব মানে, তুমি তো নিজে একটা ফাইভ স্টার ফ্ল্যাট ওন করছো, এটা তো দেখে এখন নিজে আমার বুক করতে ইচ্ছে করছে। আরও অনেক ফ্যাসিলিটি আছে, যেমন দেখ, 20,000 স্কোয়ার ফিটের প্রিমিয়াম ক্লাব হাউস, 90,000 স্কোয়ার ফিটের পোডিয়াম, আর তাছাড়া জিম, সুইমিং পুল, লাইব্রেরি, আর তোর এয়ারপোর্টের থেকে মাত্র 15-20 মিনিট গাড়িতে। আর এখানে ফ্ল্যাট নিলে একটা লাভ আছে, যেটা লন্ডন কেন সুইজারল্যান্ডেও পাবি না। সেটা কি? আমার সাথে আড্ডা আর খালি গলায় আমার গান শেয়ার বলতে।